सिलीगुड़ी के लिए इधर से जाइए, ये रास्ता तो एन एस स्टैंड बंद है ना जी, अलगड़ा होके नीचे रास्ता। अच्छा इधर से बाइक स्कूटी भी अलाउड नहीं है? पता नहीं, टूटा हुआ है, पूरा टूटा हुआ है। अच्छा ठीक है, थैंक यू। वेरी गुड मॉर्निंग गाइज फ्रॉम कैंटॉक। सो आरो एक सुंदर सकाल। तुम्हारा जरा सीरीजटार फर्स्ट एपिसोड के देखो तो तुम्हारा निश्चय जानो कि आमी कल के गैंगटॉके एसेछि और आज के आमी जाच्छि गैंगटॉक थेके शिलीगुड़ी। सो एखन समय होयेछे सकाल 9:30 और आमी एकदम रेडी, ब्रेकफास्ट रास्ताय करब ऑन द वे। सो जस्ट एखन मैपटा सेट करब टू शिलीगुड़ी, देन बेरिये पड़ब। सो अकॉर्डिंग टू गूगल मैप एखान थेके शिलीगुड़ी डिस्टेंस देखाच्छे अप्रक्सिमेट 200 किलोमीटर्स। जेहेतु नैशनल हाईवे 10 एखन बंद आछे तो आमाके अनेकटाई घुरे जेते हबे, तो आमाके एखान थेके रैंगपो फरेस्ट हुए लाभा गोरुबथान डामडिम ओदलाबाड़ी हुए तारपर करोनेशन ब्रिज क्रस करे देन शिलीगुड़ी पौंछाबो। सो लेट्स गेट स्टार्टेड। थैंक यू। और आजकेर सकालटा किन्तु सत्यि खूब सुंदर, माने रास्ताटा एकबार सामने देखो पुरो कुआशाय ढेके आछे, किच्छु देखा जाच्छे ना। তো এখন সময় হয়েছে সকাল 10:00 আর এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে অ্যাপ্রক্সিমেট 6 আওয়ার্স। এখান থেকে রানীপুল হচ্ছে আর 8 কিলোমিটার মতো। তো এটা হচ্ছে রানীপুল আর এখান থেকে আমি রাইট নিয়ে নেব ফর র্যাংপো। এখান থেকে গুগল ম্যাপে রাস্তাটা দেখাচ্ছে বাঁ দিক থেকে সোজা, বাট যেহেতু এখানে রাস্তাটা ক্লোজড আছে তো আমি রাইট থেকে নিয়ে নেব আর আগে গিয়ে দেখি এই রাস্তাটা কোথায় কানেক্ট হয়। Wow, just look at the view guys, amazing. তো এই বাঁদিকে একবার দেখো, যে রাস্তাটা বন্ধ ছিল এটা এই বাঁদিকের রাস্তাটা। এই জায়গাটার নাম হচ্ছে সং আর এটা হচ্ছে রানীখোলা ব্রিজ আর নিচ থেকে বয়ে যাচ্ছে রানীখোলা রিভার। এটা হচ্ছে ছিসোপানি ট্রাফিক টানেল। এই জায়গাটার নাম হচ্ছে লোয়ার ছিসোপানি। এদিকে কিন্তু ম্যাক্সিমাম রাস্তাটাই ভালো, কিছু কিছু জায়গা ছাড়া অ্যাপ্রক্সিমেট 70% রাস্তা কিন্তু ভালো।
সামনে ডিসপ্লে বোর্ডটা একবার নোটিস করো, এখানে দেখাচ্ছে র্যাংপো আর 10 কিলোমিটার মতো। এই জায়গাটার নাম হচ্ছে বারদাং। তো গাইজ, এটাই সেই জায়গা, এখানেই গ্যাংটক যাওয়ার সময় একটা ল্যান্ডস্লাইড হয়েছিল। আর তোমরা যারা গ্যাংটক যাওয়ার ভিডিওটা দেখোনি, ওটা প্লিজ একবার দেখে নাও, আই বাটনে লিঙ্কটা দিয়ে দিলাম। সো গাইজ, আমি পৌঁছে গেছি এখন র্যাংপো, আর এখানেই আগে থেকে সিকিম থেকে ওয়েস্ট বেঙ্গলে এন্টার করব, তারপর লেফট নিয়ে নেব র্যাংপো ফরেস্টের মধ্যে দিয়ে। তো সামনেই আমি সিকিম থেকে ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে যাব, আর পাশ থেকে বয়ে যাচ্ছে তিস্তা নদী। সো এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 10, আর এইদিকে সিকিমের দিকে ন্যাশনাল হাইওয়ে 10 খোলা আছে, আর শিলিগুড়ির দিকে কিন্তু আবার ন্যাশনাল হাইওয়ে 10টা বন্ধ আছে, যেহেতু তিস্তা বাজারের কাছে মেন ক্ষয়ক্ষতিটা হয়েছে। সো গাইজ, আগে তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল হাইওয়ে 10 কিন্তু আগে থেকে বন্ধ আছে। তো আমি এখান থেকে লেফট নিয়ে নেব র্যাংপো ফরেস্টের মধ্যে দিয়ে। তো এটাই হচ্ছে র্যাংপো ফরেস্ট। গাইজ, জাস্ট ফরেস্টটা একবার দেখো, এত সুন্দর, আর তার মধ্যে থেকে স্কুটি চালিয়ে যেতে অ্যামেজিং ফিলিং। আর আমি আগেও কিন্তু বলেছি যে ডেস্টিনেশনের থেকে জার্নি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে আমরা যদি এই সমস্ত রাস্তাগুলোকে ফিল না করতে পারি, জার্নিটা ফিল না করতে পারি, তাহলে কিন্তু ডেস্টিনেশনটাকেও অতটা এনজয় করতে পারবো না। এই জায়গাটার রাস্তাটা বেশ ভালোই খারাপ আছে, মানে পুরো রাস্তাতেই মাটি, সামনে আবার ওই লরিটা মনে হয় আটকে গেছে মাটিতে, তো ব্যাক করে আসছে। তো এনিওয়েজ, খুব আস্তে আস্তে যেতে হবে, সাবধানে। আর এদিকে কিন্তু পড়লে একদম সোজা নিচে। তো যাই হোক, আজকে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর, মানে রোদ একদমই নেই, আর এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি আমি পাইনি। সো লেটস সি আগে কি হয়। ওয়াও গাইজ, এই জঙ্গলের রাস্তাটা সত্যি খুব সুন্দর, মানে এই রাস্তা দিয়ে না গেলে কিন্তু বোঝা যাবে না এর অ্যাকচুয়াল বিউটিটা। আর এই ভিউটা জাস্ট একবার দেখো, জাস্ট অপূর্ব। কিছুটা ভালো রাস্তা, আবার কিছুটা অফ রোড, তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু রাস্তাটা বেশ ভালো, মানে আমি তো রাইডিংটা বেশ এনজয় করছি। এই রাস্তাগুলো বেসিক্যালি বর্ষাকালে ভেঙে গেছে, তো ওটাই রিপেয়ারিংয়ের কাজ চলছে এখন। শুধু একটাই প্রবলেম যে রাস্তাটা যথেষ্ট ন্যারো, মানে ওদিক থেকে যদি একটা বড় গাড়ি চলে আসে তাহলে কিন্তু ক্রস করাটা একটু ডিফিকাল্ট।
এই দিকটা ওয়েদারটা কিন্তু আবার বেশ ফগি ওয়েদার একটা। আর এই জায়গাগুলো হচ্ছে ইচ্ছেগাঁও, সিলেরিগাঁও। এই জায়গাগুলো কিন্তু প্রকৃতির মাঝখানে খুব সুন্দর এক একটা ছোট ছোট অফবিট লোকেশন। এখানে থাকার জন্য কিন্তু তোমরা অনেক হোমস্টের অপশনসও পেয়ে যাবে। মানে তোমরা যদি নেচারের খুব কাছে থাকতে চাও তাহলে আমি বলবো এইটা কিন্তু এক থেকে দুদিন থাকার জন্য একটা খুব ভালো অপশন। এই জায়গাটার নাম হচ্ছে রামধুরা। সো গাইজ, আগে এই পয়েন্টটা একবার নোটিস করো, এখান থেকে লেফট থেকে চলে যাচ্ছে হচ্ছে আলগারা বাজার হয়ে লাভা, আর রাইট থেকে চলে যাচ্ছে ডেলো হয়ে কালিম্পং। শিলিগুড়ি কে লিয়ে ইধার সে যাইয়ে, বন্ধ হ্যায় না? হ্যাঁ জি, আলগারা ওকে। হ্যাঁ আচ্ছা, ইধার সে বাইক স্কুটি ভি অ্যালাউড নহীঁ হ্যায়? পতা নহীঁ, নহীঁ টুটা হুয়া হ্যায়, পুরা টুটা হুয়া হ্যায়। আচ্ছা ঠিক হ্যায়, থ্যাংক ইউ। সো এনএস টেন যেহেতু বন্ধ আছে তো এখান থেকে কিছুই অ্যালাউ করছে না, তো আমি এখান থেকে আলগারা বাজার হয়ে লাভা হয়ে তারপর গরুবাথান ডামডিম ওদলাবাড়ি হয়ে করোনেশন ব্রিজ ক্রস করে পৌঁছে যাবো শিলিগুড়ি। এই ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পং, আর এটাই হচ্ছে ঋষি রোড। I've been waiting here for you all along. তো আমি এখন পৌঁছে গেছি আলগারা বাজার, আর এখান থেকে আমি রাইট নিয়ে নেব ফর লাভা। রাস্তাটা বেশ অনেকটাই নিচে ছিল। মাঝে মাঝে ভালো রাস্তা, আবার মাঝে মাঝে অফ রোড, বেশ ভালো। মানে আমি তো রাইডিংটা বেশ এনজয় করছি। লাভার রাস্তাগুলো কিন্তু বেশ ভালো, কারণ আমি যখন এই রাস্তা দিয়েই গ্যাংটক গেছিলাম তখন সেম রাস্তাগুলো পুরো কুয়াশায় ঢাকা ছিল, আর এখনও কিন্তু রাস্তাগুলো পুরো কুয়াশায় ঢাকা। সো গাইজ, আমি অলমোস্ট পৌঁছে গেছি লাভা, আর আগে এই বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে ঋষভ। তো তোমরা যারা আমার ঋষভের এপিসোডটা দেখো নি, ওটা গিয়ে প্লিজ একবার দেখে নিও, আই বাটনের লিঙ্কটা দিয়ে দিলাম। সো ফাইনালি আমি পৌঁছে গেছি এখন লাভা, আর এটা হচ্ছে লাভা বাজার। তো এখানেই ভাবছি আশেপাশে কোথাও একটা লাঞ্চ করে নেব। হোটেল তারা মা। তো এখানে আমি ভাবছি লাঞ্চটা করে নেব, আর তারপর লাঞ্চ করে কথা হচ্ছে আবার। সো লাঞ্চ কমপ্লিট করে আবার স্টার্ট করলাম, আর আমি এখানে লাঞ্চে নিয়েছিলাম হচ্ছে একটা আন্ডাকারি থালি, যেখানে ছিল একটা আন্ডাকারি যার মধ্যে ছিল দু পিস ডিম, দুটো ভেজিটেবলস, একটা ডাল, প্লেন রাইস আর একটা আলু ভাজা, আর টোটাল বিল হয়েছিল 120 rupees। আর খাবারের কোয়ালিটি বলতে গেলে একদম অ্যাভারেজ, না খুব ভালো না খুব খারাপ, বাট ঠিক আছে। এখন সময় হয়েছে দুপুর 1:30, সো লেটস গো। সামনে ডিসপ্লে বোর্ডটা একবার নোটিস করো, এখান থেকে গরুবাথান দেখাচ্ছে 38 kilometers মতো,
আর শিলিগুড়ি এখান থেকে অ্যাপ্রক্সিমেট 110 কিলোমিটার্স, আর সময় লাগবে এখান থেকে অলমোস্ট 3 আওয়ার্স। Why are you staring at the door? Like I'm in the way. So, যেতে যেতেই রাস্তায় পড়লো ছোট্ট একটা ওয়াটারফল, মানে জাস্ট অপূর্ব। বর্ষাকালে এলে এই সব জিনিসগুলোই কিন্তু পাওয়া যায়, যেমন রাস্তায় যেতে যেতে ছোট ছোট ওয়াটারফলস, তারপর মেঘ আর কুয়াশায় ঢেকে থাকা পাহাড়, আর এই সুন্দর ফগি ওয়েদারের মাঝখানে রাস্তা। এই রাস্তাটা কিলোমিটার ওয়াইজ একটু বেশি হলেও এই রাস্তার বিউটিটা কিন্তু বেশ অনেকটাই বেশি। আবার শুরু হয়ে গেল ঝিরিঝিরি বৃষ্টি, বাট ওয়েদারটা এখন কিন্তু খুব সুন্দর, মানে বৃষ্টিটা হলেও ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছে। পাহাড়ে কিন্তু এই জিনিসটা বেশ মজার লাগে, এই একটু আগে বেশ মেঘ কুয়াশায় ঢেকে গেল, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, আবার এখন কিন্তু এদিকটা পুরো পরিষ্কার, মানে অতটা কুয়াশাও নেই আবার বৃষ্টিও পড়ছে না। Wow, just সামনের ভিউটা একবার দেখো। তো এই জায়গাটার নাম হচ্ছে পাপার খেতি। যে ওয়াটারফলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ধীপদারা ওয়াটারফল, এই ব্রিজটা হচ্ছে চেল ব্রিজ, আর এই জায়গাটার নাম হচ্ছে চেল, আর আগে আসছে অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট। সো এটা ছিল আই লাভ অ্যাম্বিয়ক ইনস্ক্রিপশন, আর আগে বাঁ দিকটা একবার দেখো, ওদিকে চা বাগানগুলো হচ্ছে অ্যাম্বিয়ক টি গার্ডেন, আর এদিকেই আছে হচ্ছে অ্যাম্বিয়ক টি ফ্যাক্টরি। গাইজ এই দিকটাতে আবার দেখো, এদিকে কিন্তু আবার রোদ উঠে গেল, আর এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, মানে দুদিকে চায়ের বাগান আর তার মাঝখান থেকে এরকম একটা রাস্তা। যদিও ওয়েদারটা একটু গরম, কারণ আমি অনেকটাই নিচুতে চলে এসেছি, আর সামনে আসছে হচ্ছে গরু বাঁধান। এইদিকের ল্যান্ডস্কেপগুলো কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে দেখতে, মানে এক সাইডে চায়ের বাগান আর তার মাঝখানে মাঝখানে একটা করে ওয়াটারফল, মানে জাস্ট অপূর্ব। তো এই জায়গাটা হচ্ছে গরু বাঁধান। If you wanna go, I'll stay. I'll stay away.
এখন সময় হয়েছে দুপুর আড়াইটে, আর আমি এখন আছি গরু পাথানে। এখান থেকে ডামডিম ওদলাবাড়ি হয়ে তারপর আমি ঢুকবো শিলিগুড়ি, আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স অ্যারাউন্ড 65 কিলোমিটার্স মতো। আগে ডিসপ্লে বোর্ডটা একবার নোটিস করো, এখান থেকে ডামডিম দেখাচ্ছে আর 12 কিলোমিটার্স মতো। তো আমি এখন কিন্তু অলমোস্ট সমতলে চলেই এসেছি, আর এদিকে কিন্তু আর কোনো পাহাড়ি রাস্তা নেই। আমি এখন পৌঁছে গেছি হচ্ছে ডামডিম। এটা মনে হয় ডামডিম বাজার এরিয়া। তো রাস্তায় একটু ভিড় আছে, বেশ অটোরিকশা বেশ ভালোই চলছে। এইদিকে এই প্রজেক্টগুলো সবগুলোই কিন্তু মেনটেন্ড বাই বিআরও। আগে থেকে রাইট নিয়ে নেব, আর এর পরে আসছে হচ্ছে ওদলাবাড়ি। তো আমি এখন উঠে পড়েছি ন্যাশনাল হাইওয়ে 17-এ। আগে ডিসপ্লে বোর্ডটা একবার দেখো, এখান থেকে ওদলাবাড়ি আর 3 কিলোমিটার্স মতো, শিলিগুড়ি দেখাচ্ছে আর 42 কিলোমিটার্স মতো। এই দিক থেকে কিন্তু আবার 4 লেন চালু হয়ে গেল। বাহ, রাস্তাটা জাস্ট একবার দেখো, অসাধারণ। মানে এরকম রাস্তায় স্কুটি চালাতে আলাদাই মজা। এটা হচ্ছে চেল রিভার, আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে চেল রেলওয়ে ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে চেল ব্রিজ। এইটা হচ্ছে ওদলাবাড়ি মোড়, আর এই রাস্তাটা চলে যাচ্ছে ডান দিক, বাঁদিকে হচ্ছে ওদলাবাড়ি রোড। তো রাস্তায় একটু ভিড় আছে, বেশ অটোরিকশা বেশ ভালোই চলছে। ওয়াও গাইজ, নিচে নদীটা জাস্ট একবার দেখো, এত সুন্দর। এটা হচ্ছে ঘিস রিভার, আর ওপর থেকে এই ব্রিজটা হচ্ছে ঘিস ব্রিজ। এই ল্যান্ডস্কেপটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর একটা নদী আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, অপূর্ব। এটা হচ্ছে জুরান্তি ব্রিজ। এটা হচ্ছে কালাগাইতি, আর ব্রিজটা হচ্ছে লিস ব্রিজ। শিলিগুড়ি এখান থেকে আর দেখাচ্ছে 33 কিলোমিটার। পাহাড় থেকে নিচে নেমে আসার পর ওয়েদার কিন্তু বেশ ভালোই চেঞ্জ লাগছে। মানে এখন রাইডিং জ্যাকেটটা পরে বেশ ভালোই গরম লাগছে। শিলিগুড়িতে তো গরম আছেই বেশ ভালো, আর রোদ উঠে গেছে বেশ বাইরে ভালোই। তো সব মিলিয়ে ওয়েদারটা বেশ পাহাড় থেকে নেমে এসে একটু অন্যরকমই লাগছে। আর মন খারাপ তো একটু আছেই, যেরকম পাহাড় থেকে নেমে আসলে সবারই একটু আধটু মন খারাপ হয়। আর আমি আজকে গ্যাংটক থেকে শিলিগুড়ি চলে এলাম, কালকে আবার এখান থেকে বাড়ি ফিরে যাব, তো একটু তো মন খারাপ লাগছেই। সো ফাইনালি গাইজ, সেই ফেমাস করোনেশন ব্রিজ, আর নিচ থেকে বয়ে যাচ্ছে তিস্তা নদী। ये वाला रोड है, ये पूरा बंद है गैंगटॉक से। अभी 4 दिन पहले मैं यहाँ से वो कालीझोरा से कालिम्पोंग गया था। कालीझोरा तो जा सकते हैं, ये तो खुला, अभी भी खुला है, अभी भी खुला है। अच्छा, और गैंगटॉक से जहाँ वो आपका कालीझोरा पार करके थोड़ा जो 2 किलोमीटर अंदर आपको रास्ता टूट गया। हाँ, अच्छा, वो टूट गया, पानी भी उड़ गया, रास्ता भी। और कोई रास्ता नहीं है क्या, मतलब सिक्किम गैंगटॉक जाने का यही एक ही रास्ता है? गैंगटॉक जाने का एक ही रास्ता है, नहीं मतलब इधर से घूम के जा सकते हैं, लाभा हो गए। हाँ, इधर से आया ना अभी गैंगटॉक से आया, और कोई रास्ता नहीं था आने का? दूसरा कोई रास्ता?
इधर से कहीं तक भी नहीं जा सकते? अच्छा अच्छा, ठीक है ठीक है सर, थैंक यू। তো আমি এবার উঠে পড়লাম সেবক রোডে। তো করোনেশন ব্রিজ ক্রস করে এখন আমি চলে এসেছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির রাস্তায়, আর এর আগেই আসছে বেঙ্গল সাফারির এন্ট্রি গেট। আর এই প্রসঙ্গে বলে দিই, এখানে কিন্তু জায়গায় জায়গায় অনেক স্পিড ব্রেকার আছে, তো ওভার স্পিড করলে এখানে কিন্তু স্পিডটা কন্ট্রোল করতে একটু প্রবলেম হবে, কারণ এই রাস্তাটা হচ্ছে যেহেতু মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে যাচ্ছে, তো এখানে কিন্তু স্পিড লিমিট আছে, তো জায়গায় জায়গায় কিন্তু নাকা চেকিংও হয়, আর ওভার স্পিড করলে কিন্তু ফাইন হয়। এই দুদিকে হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আর এখানে মাঝে মাঝেই তোমরা এলিফ্যান্ট ক্রসিং জোনের বোর্ড দেখতে পাবে। সো ফাইনালি গাইজ, আমি এখন পৌঁছে গেছি হচ্ছে শালুগাড়া। এখান থেকে আর 3 কিলোমিটার মতো আছে আমার হোটেল, যেতে সময় লাগবে ওই 15 মিনিট মতো। এটা হচ্ছে মহানন্দা ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা রিভার। ফাইনালি শিলিগুড়ি পৌঁছে গেছি, আর এটা হচ্ছে আমার রুম, সিঙ্গেল রুম। তো ন্যাশনাল হাইওয়ে 10 বন্ধ ছিল, তাই অনেকটা ঘুরে আসতে হলো, আর মোটামুটি 200 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট ছিল গ্যাংটক টু শিলিগুড়ি। তো লং জার্নির পর পৌঁছে গেলাম, আর এখন টাইম হয়েছে বিকেল 4টে, মোটামুটি অনেকটাই টাইম লেগে গেল। সো সি ইউ লেটার। তো ফাইনালি গাইজ, বাই বলার সময় চলে এসছে এবার, আর সত্যি কথা বলতে মন খারাপ একটু হচ্ছেই, কারণ কালকে আমি বাড়ি ফিরে যাচ্ছি, বাট অনেক মেমোরিজ নিয়ে যাচ্ছি আমি পাহাড় থেকে। এই কদিনের রাইডে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি, অনেক কিছু শিখেছি, আর অনেক নতুন নতুন মানুষের সাথে আলাপ পরিচয় হয়েছে, কথা হয়েছে, তাদের রেগুলার লাইফস্টাইল দেখেছি, তো সব মিলিয়েমিশে কিন্তু বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এর পরের এপিসোডটা খুব তাড়াতাড়ি আসছে, আর এর পরের এপিসোডে থাকছে শিলিগুড়ি টু কলকাতা। সো অ্যাজ ইউ অল নো, কালকে আমি শিলিগুড়ি থেকে কলকাতা ফিরে যাচ্ছি। তো সবাই খুব ভালো থাকবে, স্টে টিউনড অ্যান্ড স্টে কানেক্টেড উইথ দিস চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, আমি সৌরভ সাইনিং অফ। যাই বলো গাইস, শিলিগুড়ি থেকে কলকাতার রাস্তা কিন্তু জাস্ট অসাধারণ, মানে ফ্লাইওভারের পর ফ্লাইওভার, আর এত সুন্দর রাস্তা, আমি তো খুব এনজয় করছি রাইডটা। কালকে পর্যন্ত আমি খুব টায়ার্ড ছিলাম, তো ভাবছিলাম আজকে সকালে কেমন হবে রাইডটা, জার্নিটা কেমন হবে, ঠিকভাবে যেতে পারবো কিনা, বাট এত সুন্দর রাস্তা দেখে মানে রাইডিংয়ের একটা আলাদাই এনার্জি চলে এলো, আর খুব এনজয় করছি আমি রাইডিংটা। এই জায়গাটার নাম কি লেখা আছে, ঢ্যাঁ আরে রে রে রে, যা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল, মানে এত সুন্দর রাইডিংটা চলছিল হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, আর আমি এখন রেনকোটটাও পরে নেই, আর এখানে আশেপাশে দাঁড়ানোরও কোনো জায়গা নেই, পুরো ভিজে গেলাম। A few moments later.
वाओ जस्ट लुक एट द व्यू गाइस अमेजिंग মানে আমি ভাবতেই পারিনি বাড়ি যাওয়ার পথে এই রকম একটা সুন্দর সানসেট দেখতে পাবো যেটা পাহাড়েও দেখতে পাইনি সেটা এরকম হাইওয়েতে মানে আর কিছু বলার নেই জাস্ট অসাধারণ